Assalamu alaikum. This is Taslim Zakia Riza from my channel. Taslim Zakia Riza, welcome back to my channel. আজকে হচ্ছে গিয়ে প্রভা নোভার মানে বার্থডে ট্রিট ওরা আমাদেরকে দিচ্ছে, সেই জন্য স্কাইলাইনে এসেছি আমরা। আগে চলে এসেছি, ওরা এখনো আসেনি। স্কাইলাইনটা একটু রিনোভেট করা হয়েছে। তো এখানে একটা টেবিল আমরা বসেছি, সেটা হচ্ছে গিয়ে দোলনা টেবিল। যদি এখানে বসছি না, জাস্ট ওরা আসার জন্য ওয়েট করছি। তো দেখিয়ে দিই আমরা কোথায় বসেছি। ওদের জন্য খুবই সুন্দর আমরা একটা গিফট কিনেছি, তো দেখাবো আপনাদেরকে ওরা আসার পরে। হচ্ছে কি, তো এই হচ্ছে কি ওদের গিফট, আর এই হচ্ছে গিয়ে দুলনাটা। রিমা বসে আছে এখানে, দুলনার মধ্যে বসে বসে খাবো। বাট এটা হচ্ছে গিয়ে একজনের জন্য, আমরা হচ্ছে গিয়ে টোটাল চারজন, আর ওদের জন্য ওয়েট করছি, দেখি ওরা কখন আসে। আর আজকের দিনটা খুবই সুন্দর, গরমও নেই, বেশি ঠান্ডাও না, মানে একটু কি বলে ক্লাউডি ওয়েদার, ঠান্ডাও আছে। তুমি হাতটা এরকম রেখেছো কেন? হ্যালো, তোমরা বলা শুনি, বার্থডে গার্ল খোল। এত সময় আমরা বসেছিলাম, এখন ওরা এসে বসেছে, কিচ্ছুই তো নাই বেবো। এখন গিফট ওপেন করা হবে, রিমা আর প্রভা সিট এক্সচেঞ্জ করে নিচ্ছে। দেখো চাইনি তা উড়া তারার মাঝে কিনছি, আল্লাহ জানুন ভাল লাগবো না। এর মাঝে রিমার লোক আমার মাইট লাগছে, গিফট লো আর গিয়া তাই ওগুলো হইতাম, আমি ওগুলো হইতাম। খুলো, সিম্পলের মাঝে এগুলো আমি পছন্দ করছি। সিদার যুদ্ধ রিমার লোকে আমি খানোর দুল্লো আর দিয়া, আর আমি যুদ্ধ করি তাইলই তো গড়িয়া আমি লিতাম খানোর দুল্লো। রিমা তুমি সিক্রেট কইছো কেন? কি তা গিফট আসলো, সারপ্রাইজ হইল না? ওটা হরা দিয়ে তো গামি গেছি, গরম লাগছে। আর ভালো হয়েছে কেক না করছো, তার নাই পারু তো আর কি আইতে আইতে আরো লেট হয়ে যাবে। ওই দেখি আইছি হন, আমি যে সাইজ ঠিক আইতা বসলাম। তোমরা ছোট করাইও, দেখাও আগে ক্যামেরা দেখাও। তো এটা হচ্ছে কি নোভার ঘড়ি, আর এই যে এটা হচ্ছে কি প্রভার ঘড়ি। চুড়ি আনতে চাচ্ছিলাম বাট সাইজ জানি না, আর যেটা দেখেছি এটা ওর হাতে অলরেডি আছে, ভালো হয়েছে জানিনি। ছোট করানি লাগবো না, বহুত ছোট করানি লাগবে, ভাল লাগছে নিতে তো জন্য তারা উড়ার গিফট। আমি আজকে হচ্ছে গিয়ে ট্রিট হচ্ছে গিয়ে প্রভা নোভার বার্থডে ট্রিট। তো এখানে হচ্ছে গিয়ে নতুন মেনু, রিনোভেট যেহেতু নতুন করা হয়েছে, মেনুটাও নতুন। আমরা ডিসাইড করছি কি কি অর্ডার দেওয়া যায়। তুমি কি কি দেখাইবা, ভাত নি না নান?
আমি তো রাইস obviously আমি কইরাম ভাত আমাদের খাবার দাবার চলে এসেছে আমার হচ্ছে গিয়ে দুটা প্লেটার কেউ নজর দিবেন না এই হচ্ছে গিয়ে নুবার আর এই হচ্ছে রিমার অলমোস্ট ওদেরটা সেম আর আমারটা হচ্ছে গিয়ে এটা পেরি পেরি চিকেন আর একটা কিটা আসলো জানি বেকড কিটা আসলো জানি চিজ চিজ কিটা কিটা আসলো ওকে এবার খেয়ে দেখা যাক কেমন নুবা তুমি রিভিউ দাও সাইন তুমি দেন রিভিউ দাও না আমার তো কিটা লাগছে তো তো খাইয়া খুব মজা হইলো ওই হন না হইলো নাই অসাধারণ অ্যাকচুয়ালি ওরা অফিস থেকে এসেছে আর প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে আর এই যে আমাদের ড্রিঙ্কসও চলে এসেছে চিকেন পেরি পেরি চিকেন ওই যে সব দেখে খুবই সুন্দর লাগছে তো আমি একটু রাইসও ট্রাই করব এই তো চিকেন তো এখানে হচ্ছে গিয়ে প্রভা নোভার হচ্ছে গিয়ে সব গিফট ওরা যা যা পেয়েছে ওদের কলিগস থেকে তারপর ফ্রেন্ডরা দিয়েছে আর আমাদের গিফটটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখাও এটা কে দিয়েছে আচ্ছা আমাদের একটা ফ্রেন্ড দিয়েছে তোমার নাম মেনশন না করে তুমি এরকম করে বলতে পারো কলিকার ফ্রেন্ড কারণ সিলভিয়া টিলভিয়া এগুলো কেউ বুঝবে না বুঝছো নি আচ্ছা দেখি তাত কিটা তোর কি তাই গুলো এঙ্গেজমেন্ট থালা লাগে নুবা যে সুন্দর সুন্দর রিং তো এটা আমাদের একটা আমাদের কমন ফ্রেন্ড সবার এই গিফটটা দিয়েছে এই যে রিং গুলো খুবই সুন্দর তোমরা এটা পিনবাই নি এই যে হচ্ছে গিয়ে সানগ্লাস সানগ্লাসটা খুলো তো এই যে খুবই সুন্দর চুকার সিলভার দিকে হবে ইয়া তাই সব তো এগুলা একটা হচ্ছে কি আমার একটা ফ্রেন্ডের পেজ আছে ওইগুলা সেল করে আপনারা যদি এরকম গিফট কাউকে দিতে চান তাহলে দিতে পারেন আমি ডেসক্রিপশনে ওর এটা লিংক দিয়ে রাখবো ঠিক এরকম একটা হ্যাম্পার রেডি করে দিবে আপনারা যদি কাউকে গিফট দিতে চান আরেকজন খুলে মানে যাকে গিফট দিবেন সেইগুলা দেখে একদম ফিদা হয়ে যাবে যেরকম আমরা হয়ে গিয়েছি সবাই আচ্ছা এখন নেক্সট কি সিল ইয়া লাই কিও তো গিফট দিতে নেই এ ওয়াও যে সুন্দর স্মার্ট ওয়াচ নানি ওয়াও এই যে আরেকটা খুবই সুন্দর তো এগুলা যার কাছ থেকে ওরা পেয়েছে ওর হচ্ছে গিয়ে বিজনেস আছে আমি আবারও বলেছি মানে বলছি তো এটা ডেসক্রিপশনে লিংক থাকবে আপনারা এরকম নিজের জন্যও নিতে পারেন কাউকে গিফটও করতে পারেন এখন হচ্ছে গিয়ে আরেকটা গিফট এটা কে দিয়েছে এটা আমাদের একটা ফ্রেন্ড দিয়েছে আমাদের কমন ফ্রেন্ড কারণ আমরা একসাথে স্কুলে পড়েছি আমাদের ম্যাক্সিমাম ফ্রেন্ডই হচ্ছে গিয়ে কমন ফ্রেন্ড এটাও একটা স্মার্ট ওয়াচ খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে অ্যাপেলের যে ওয়াচটা আছে সেরকম দেখতে তাই না খুবই সুন্দর বার্থডেটা ছিল অ্যাকচুয়ালি কয় তারিখ সেপ্টেম্বরের 2 তারিখ বাট এখন গিয়ে আজকে আমরা গিয়ে সেলিব্রেট করছি আমরা তা দেখতে সবে ওখ নাই দেখা এখন আচ্ছা এটা কে দিয়েছে আচ্ছা এটা ওদের আরেকটা ফ্রেন্ড দিয়েছে ইউনিভার্সিটির ফ্রেন্ড খুবই সুন্দর একটা মাগ এটা তো কফি বা আচ্ছা চাও খাওয়া যেতে পারে এটাতে দুইটা মাগ আচ্ছা সেম সেম যে দুইটা মাল এটা শোক মানে হোম ডেকোরও করে রাখা যাবে লাইক একটা টি কর্নার বানিয়ে রাখলে খুব বেশি সুন্দর লাগবে এটাও প্রীতিমা দিয়েছে এটা একটা হোম ডেকোরের আইটেম খুবই সুন্দর এটা মাটির নিকটা আচ্ছা এটা হচ্ছে কি মাটির খুবই সুন্দর না আমি ক্যামেরা দেখলাম আমি নিজের চোখে দেখলাম না আচ্ছা এটা প্রভার কলিগ এটা দিয়েছে না এটা খুলে দেখাও এটার কি তা হয় প্রভার টেরাকোটা এটাও একটা হোম ডেকোরের একটা পিস খুবই সুন্দর এই যে দুইটা গরু ঝগড়া করছে না গরুর লড়াই হই না নি খুবই সুন্দর এটা ওয়ালে হ্যাং করার মতো তাই না দেখি পিছনটা ও আচ্ছা আচ্ছা তো এটা একটা ওয়াল হ্যাঙ্গিং একটা শো পিস দিয়েছে খুবই সুন্দর দেখতে তারপর আরেকটা উনি দিয়েছে এটা না না এটা আচ্ছা এটা একটা ওদের রিলেটিভ কাজিন দিয়েছে এই যে একটা ডায়েরি বেবি কাজিন ওদের সুন্দর একটা পিকচার দেয় এখানে তারপর এখানে একটা কোটও লেখা আছে সুন্দর দেখি ভিতর কিলা আচ্ছা এটা ব্ল্যাঙ্ক ভিতরটা
খুবই সুন্দর একটা ডায়েরি প্রোভার কলিগ আচ্ছা এটাও প্রোভার কলিগ দিয়েছে প্যাকেজিংটা দেখুন কত সুন্দর এটা যদি ড্রেসিং টেবিলের উপরেও রাখা যায় খুবই সুন্দর লাগবে দেখতে এগুলা আরো কলিগে এগুলো সব কলিগে দিছেন এখানে আদব করে অনেক কিছু লিখা এই যে একটা হচ্ছে গিয়ে হয়ে গেল ইয়ারিং কিছু চিট খুবই সুন্দর তারপরে এটা কিটা কিগো কিটা নুপুন্নি যারা পিয়ার্সিং করে নাই তারা লাগে নানি খুবই সুন্দর আচ্ছা আর কি আছে দেখি আর এখানে কিছু সুন্দর সুন্দর হ্যাপি বার্থডে এগুলা টিগুলা লেখা খুবই সুন্দর জিনিস আচ্ছা এটা একটা ভার্সিটির ফ্রেন্ড দিয়েছে ব্রেসলেট একটা ব্রেসলেট খুবই সুন্দর এই দূর এই ফোকাস হয় না মানে তারপরে এই যে আরেকটা ওদের মামি দিয়েছে অনেক 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 গিফট মানে পেয়েছে ওরা তাই না আর কি তা আছে দেখি তো এই হচ্ছে কি আরেকটা গিফট ওদের ফ্রেন্ডের তরফ থেকে নাম হচ্ছে মিলি মিলি আর টাইব আমাদের কমন ফ্রেন্ড এটার প্যাকেজিংটাও খুবই সুন্দর আচ্ছা এটা এটা কমন আছে দুইটা নানি হাজার দি দুইটা আচ্ছা তো এটা কমন হয়ে গিয়েছে বাট এটা ডিফারেন্ট এটাও তায়েব দিয়েছে মানে আমাদের ফ্রেন্ড দুজনের জন্য দুটা হচ্ছে কি চকলেটস অনেকেই অনেক চকলেটস দিয়েছে এই যে এই দুইটা তারপরে এই যে কিটক্যাট আর সব তাই জনি আচ্ছা এই হচ্ছে গিয়ে চকলেটস ফাইনালি হচ্ছে গিয়ে লাস্টলি হচ্ছে কি আমাদের গিফট আমি আর রিমা কি দিয়েছি তো এই ওয়াচটা দিয়েছি জানলে তোমার ভিডিও তো এই দুটো ওয়াচ দিয়েছি আমার আর রিমার তরফ থেকে খুবই সুন্দর আর আর এই হচ্ছে গিয়ে দুটো কানের দুল আমি আর রিমা দিয়েছি দুজনের দুইটা আর আন্টি আর ওদের ভাবি টাকা দিয়ে দিয়েছে ওরা পরে কিছু নিয়ে নিবে একদম ধনী হয়ে গিয়েছে একদম লালে লাল এই গিফট হচ্ছে গিয়ে ওদের ছোট ভাবি তাই না ছোট ভাবির তরফ থেকে উনি থাকেন লন্ডনে তো উনি সুন্দর এই কামিজটা দিয়েছে খুবই ক্লাসি একটা সুন্দর একটা কালার প্রোভা নোভার সেম নি না আচ্ছা একটা হোয়াইট আর একটা হচ্ছে কি এরকম কালারের কামিজ উপর দরতে রিমা তাই না লাইভ করিলি না আর টু ফ্রে তুলস না তো খুবই সুন্দর এই কামিজটা আর আমাদের আন্টি দিয়েছে টাকা আর আমাদের ওদের যে বড় ভাবি উনিও দিয়েছে টাকা তো সব টাকা জমতে জমতে একদম 10,000 টাকার মতো হয়ে গিয়েছে আর কি লাগে একটা বার্থডে হলে আসলে বছরটাই চলে যাবে এরকম গিফট পেলে জন্য কেক মানে আমার আর রিমার ভাগেটা ওরা রেখে দিয়েছে এটা মানে কই থেকে নেয় এটা সিপকফি আচ্ছা আমি আমি আর রিমা বলেছি যে টেস্টি টুটের কেক আমাদেরকে দিও না কারণ টেস্টি টুটের কেক খুবই 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 ফালতু মজা আছে বাট তো বাসায় চলে এসেছি বাসায় চলে আসার সাথে সাথে একটা পার্সেল ছিল যেটা আপনাকে বলেছিলাম রিসিভ করার জন্য এই পার্সেলটার মধ্যে কি আছে আমি আপনাদেরকে বলে দেই আমি যখন
প্রভা নোভার গিফট আপনাদেরকে দেখাচ্ছিলাম, তখন একটা গিফট আমি দেখিয়েছিলাম যেটা আমাদের ফ্রেন্ড সিলভিয়া একটা হ্যাম্পার ওদেরকে পাঠিয়েছিল, সেটার মধ্যে এত সুন্দর সুন্দর জুয়েলারির কালেকশন ছিল, আমার দেখে এত ভালো লেগেছিল আমার আর রিমার এক দেখাতেই অনেক বেশি ভালো লেগে যায়। তারপর আমি ওর পেজে ঢুকে, যেহেতু আমার ফ্রেন্ড, ওকে আমি ডিরেক্টলি অর্ডার দিয়ে দিয়েছিলাম, ও মানে এরকম হ্যাম্পার একটা রেডি করেছিল আমার আর রিমার জন্য, করে আমাদেরকে পাঠিয়েছে। এখানে কানের দুল ছিল, তারপর ব্রেসলেট ছিল, চৌকার ছিল, ওয়াচ ছিল, আরও অনেক 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 সুন্দর সুন্দর জিনিস ছিল যেটা আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তো এই একটা ইয়াররিং আছে, এগুলা মানে এরকম একটা হ্যাম্পার যদি আপনারা নিজের জন্য কিনতে পারেন বা কাউকে যদি গিফট করতে পারেন, আর কিছুই কিন্তু লাগে না, ট্রাস্ট মি। আপনারা যখন দেখবেন আস্তে আস্তে আমি আপনাদেরকে মানে প্রতিটা কালেকশন দেখাবো, এখানে তো একটা মানে দু তিনটা আমি একটা একটা করে দেখাচ্ছি, এত ভালো ছিল মানে একদম লাস্ট অবধি দেখবেন, এক একটা কানের দুলের সৌন্দর্য আর এক একটা চৌকারের সৌন্দর্য মানে নেক্সট লেভেলের। আপনারা অবশ্যই এই পেজ থেকে অর্ডার দিবেন, নিচে ডিসক্রিপশনে বক্সে লিংক দেয়া থাকবে। আমি তো বললাম প্রভা নোভার বাসায় দেখার পরই আমার ভালো লেগে যায়, আমি সেখানে বসেই অর্ডার দিয়ে দিয়েছি, বাসায়ও চলে এসেছে খুব তাড়াতাড়ি, খুবই ফাস্ট ডেলিভারি দেয় ও, মানে ওর ব্যবসাটা এত ভালো করে করছে, আর এরকম কালেকশন কিন্তু আমি অন্য কোথাও কোথাওই দেখি না। আরেকটা কানের দুলে যে রিমা পড়ছে দেখুন কত সুন্দর, রিমা রিমা অসাধারণ কালেকশন, কেন যে এগুলো আগে নিলাম না, দেখুন একটা কত সুন্দর, এটাতে কয়টা আছে, এটাতে অনেকগুলো আছে, আমি এটা পরেছি, রিমা এটা পরেছে, সাথে আর অনেকগুলো আছে। দেখুন আরেকটা কানের দুল, যারা উপরের জন্য কিছু চাচ্ছেন, আমার যেরকম উপরে একটু পিয়ার্সিং আছে, সুন্দর এই দেখুন। তারপরে দেখুন একটা সুন্দর একটা রিং, আমি পরে আপনাদেরকে দেখাই, দাঁড়ান এই দেখুন কি সুন্দর এই রিংটা, মানে একটা পড়লে হাতে আর কিছু না পড়লেও চলবে। তারপরেই দেখুন এই যে আরেকটা কানের দুল, আম্মুর এত ভালো লেগেছে, আম্মু বলছে এইগুলো মানে এগুলো কই থেকে নিয়েছি, আমি বলছি আমার একটা ফ্রেন্ডের বিজনেস আছে, তোর পেজে এগুলো আমি সবসময় ফেসবুকে দেখতাম, তো দেখে তো ভালো লেগেছে, আমি এগুলো সব অর্ডার দিয়েছি। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে কি, আপনি ইন্ডিভিজুয়ালি চুজ করতে গেলে কিন্তু কনফিউজ হয়ে যাবেন, একটা হ্যাম্পার নিয়ে নিলে আপনি যা চান সব কিছু থাকবে এটাতে, এরকম একটা হ্যাম্পার নিয়ে নিলেই ভালো। একটা খুবই ডিফারেন্ট একটা জিনিস রিমা পড়ছে, এটা কি লাভ ইন্দুই, দেখুন এটা কত সুন্দর, চুলটা সরাও, এটা সামনে থেকে আরো হাজার গুণ বেশি সুন্দর। পরেই দেখুন আরেকটা রিং, এখানে টোটাল তিনটা রিং এসেছে, এই দেখুন কি সুন্দর জিনিস হাতের আঙ্গুলে, দেখুন আরেকটা কানের দুল নিয়েছি, খুবই সুন্দর দেখতে। তারপরেই দেখুন কতগুলা কানের দুল একসাথে এসেছে, খুবই সুন্দর। পরেই দেখুন কত সুন্দর একটা স্মার্ট ওয়াচ, এটা হচ্ছে কি একটা ডিজিটাল ওয়াচ, খুবই সুন্দর। এই দেখুন এই ওয়াচটা নিয়েছি, আমাদের ওয়াচ যেহেতু খুবই পছন্দ, অনেকেই জিজ্ঞেস করতে পারেন, এগুলার দাম যদি কেউ জানতে চান আমার ভিডিও থেকে স্ক্রিনশট তুলে আমার নিচে যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে নিয়ে ইনবক্স করে নিলে আপনারা সব কিছুর প্রাইস জেনে যাবেন। এর একটা নোজ রিং, খুবই সুন্দর একটা নিয়েছি, এখানে অনেকগুলো আছে, ইচ্ছা মতো পরা যাবে কোথাও গেলে। তারপরে দেখুন আরো আছে, খুবই সুন্দর নোজ রিং, তারপর এগুলো না কানের মধ্যেও পরা যাবে, যে আমরা নাকেও পড়ছি আবার কানেও পড়ছি। রিমা তুমি যে একটা ফিঞ্চো না একটা দেখো, কানো একটা ফিঞ্চোটা দেখো, এই যে দেখুন এটা এখানে পরার জন্য যে এগুলা নিয়েছি, রিমা এগুলা বেশি পছন্দ করে ওইগুলা নিয়েছে, আমার অলরেডি এখানে পিয়ার্সিং আছে। তারপর আমাদের খুবই পছন্দের এক্সট্রা নেলস এগুলাও নিয়েছি, এগুলা রিমা বেশি প্রেফার করে, আমার তো নেলস অলরেডি লম্বা, এটা কিন্তু আমার ন্যাচারাল নেলস, অনেকেই বুঝতে পারেন এটা ফেক, এটা কিন্তু অরিজিনাল। এই যে এক্সট্রা নেলস, তারপর এই যে আরো কানের দুল, এই যে এখানে আছে একটা সুন্দর একটা বাটারফ্লাই ব্রেসলেট, এই যে আরেকটা কানের দুল, এইটার গোল্ডেন মতো একটা নিয়েছি, একটা সিলভার নিয়েছি, গলার একটা চৌকার আছে, খুবই সুন্দর সিম্পল এর মধ্যে। এখন আমার আর রিমার খুব সিম্পল সিম্পল জুয়েলারি ভালো লাগে, আগে একটা সময় বড় বড় সবকিছু ভালো লাগতো, বাট এখন সিম্পল সিম্পল সবকিছু এত সুন্দর লাগে, এই যে শাড়ির সাথে পরলে কিন্তু বেশ সুন্দর লাগবে, রিমা পরেছে, রিমা আর একটা পরেছে, এটাও খুবই সুন্দর, রিমা ইয়া যে সুন্দর লাগে রিগে। প্রভা নোভার কাছে গিয়ে যে চৌকার দেখেছিলাম সেরকম আমরা অর্ডার দিয়েছি, আমাদের এত ভালো লেগেছে। এটা হচ্ছে লেসের চৌকার,
এটা হচ্ছে গিবিএস এক্সক্লুসিভ কালেকশন। ওয়াও আম্মু দেখো ইয়া, আমরা যখন তার ডিজাইনার ড্রেস হলো গীতা ফিনমু, এক সুন্দর লাগবো। তো এই একটা চোকার নিয়েছি, অনেকগুলা কালার আছে। এই যে ব্ল্যাক কালারের একটা, ব্ল্যাকটা পরো তো, ব্ল্যাকটা পরো তো। আমরা খুলে খুলে দেখাই, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে, এখানে স্ক্রিনশট নিয়ে, বা আপনারা এরকমও বলতে পারেন যে রিজাপুর কাছে যেরকম আপনারা পাঠিয়েছিলেন সেরকম পুরো একটা হ্যাম্পার আমাদেরকে পাঠান, তাহলে কিন্তু ওনারা আপনাদেরকে পাঠিয়ে দিবেন। ওয়াও রিমা, ইয়া সুন্দর, ওয়াও রিমা, আমার এখন একটা বিয়েতে যেতে ইচ্ছে করছে, এটা এত সুন্দর। ওয়াও, মানে এই পেজটা এতদিন ধরে আগে কেন দেখলাম না, এই পেজটা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডের, ও আমাকে অনেকদিন ধরেই বলছিল যে রিজা তুমি আমার থেকে একটু কালেকশনটা দেখো, দেখবো দেখবো করে আর দেখা হয়নি। কিন্তু প্রভানোভার বাসায় গিয়ে ওরা ওদেরকে একটা গিফট দিয়েছিল, সেগুলো দেখেছিলাম, দেখেই আমি অর্ডার দিয়ে দিয়েছি না এরকম সেম আমারও লাগবে। তো আপনারা এরকম বলতে পারেন যে রিজা আপুকে যেরকম সব কিছু সাজিয়ে দিয়েছিলেন আমাকেও এরকম দিবেন, তাহলে কিন্তু ওনারা দিবে আপনাদেরকে এজ ইট ইজ এরকম সব কিছু দিয়ে। তারপরেই দেখুন একটা সুন্দর একটা গলার চেইন দিয়েছে, এটা আমি এরকমই রেখে দিব, না হলে এগুলাতে এত জট লাগে খোলাই যায় না। বড় ভাইয়া দেখো, ভাইয়া আমরা শপিং করছি, আল্লাহ তো ভাবতে নাই লাগাইতে, সুন্দর করে ধরা হয়েছে নাই নাকি, তাও লাগে একটু ডুলু লাগে কিনতাম, খালি ফেস লাগি যায়। খুবই সুন্দর এই যে এটা দেখুন, চেইনের মধ্যে আর পার বসানো। তারপর ব্রেসলেট গুলা দেখে দিই কি কি আছে। এই যে দেখুন একটা রিমা পরেছে ওর হাতে, খুবই সুন্দর এই ব্রেসলেটটা। তারপরে এই যে এই হাতে আছে অনেকগুলা, এই চারটা একটা সেট, হ্যাঁ এটা 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 এক সেট, আর এটা হচ্ছে গিয়ে আলাদা ডি লিখা, এটা আর লিখা হলে ভালো। খুবই সুন্দর কালেকশন এগুলা। রিমা রিমা তোমার কিলা লাগছে হো? সবকিছু এই যে এগুলা কিন্তু হেরে যাবে, এগুলা খুবই সিম্পল এর মধ্যে, বাট হেরে যাওয়ার পসিবিলিটি খুব বেশি। এটা হচ্ছে কি একটা ইয়াররিং, এগুলা সব একটা জুয়েলারি বক্সের ভিতরে ঢুকিয়ে রাখবো, তো গুছিয়ে নেই দেন আপনাদের সাথে কথা হচ্ছে, না হলে এগুলা সব হেরে যাবে। আর কানের গলার যেগুলো, এগুলো আমি আমাদের বাসায় কিছু গলার মতো নেকলেস রাখার মতো স্ট্যান্ড আছে সেগুলার মধ্যে রেখে দিব। এই যে সব নেকলেস এখানে রেখে দিয়েছি, এখন আর কোনো প্রবলেম হবে না, না হলে দেখা যায় যে এগুলো একসাথে কিরকম। তো ফার্স্টে এটাতে নিয়েছিলাম, এটাতে জায়গা হয়নি, তো আমি এটাতে নিয়েছি, এটাতে আমার সব কিছু জায়গা হয়ে গিয়েছে, কোথাও গেলে ইজিলি খুঁজতে মানে কোনো প্রবলেম হবে না। আর এই যে এখানে কানের দুলের একটা ইয়ে আছে, পুরোটা ভরে রাখলে খুবই সুন্দর লাগতো, কিন্তু আমার আর ভালো লাগছে না এটা ভরে রাখতে, হাফ ভরে রেখে দিয়েছি, সময় পেলে ইনশাল্লাহ একটা যখন খুলবো খুলে খুলে এটাতে রেখে দিব, তাহলে এটা আবার ফিল আপ হয়ে যাবে। তো এই হচ্ছে কি আমার জুয়েলারির কালেকশন, আমার তো খুবই ভালো লেগেছে। এবার যথারীতি জায়গায় রেখে দিই, এই যে এটা এখানেই থাকে সব জুয়েলারি বক্সের সাথে, কোথাও গেলে বের করতে পারবো। আর এদিকে কি হয়েছে দেখুন, এসিটা কাজই করছে না, এই যে অনই হচ্ছে না, এটা কি হয়েছে, এসিটা কাজ না করলে কি হবে এই গরমের মধ্যে। এখন এসির লোক ডাকতে হবে, এটা ঠিক করতে হবে, মানে প্রবলেমের আর শেষ নেই। একটা জিনিস দেখাই, এই দেখুন আমার ড্রেসিং রুমের কি অবস্থা। এই এসিটা কিছুদিন আগে প্রবলেম হচ্ছিল, তো আজকে ঠিক করে নিয়ে এসেছি, এটার গ্যাস চলে গিয়েছিল, তো এটা ঠিক করে দিয়েছে। তো এটা ঠিক করার সময় আর মনে ছিল না যে আমার এসিটা কাজ করছে না, না হলে একসাথে দুটো এসি ঠিক হয়েছে। তো আর বের হয়ে গিয়েছিলাম, আর কালকে গিয়েছি প্রিন্সের বাসায়, আজকে গিয়েছি প্রভানোভার সাথে, দুই দিন বের হয়ে গিয়েছি মানে পাশাপাশি, আর এই রুমের অবস্থাটা দেখুন। তো এখন আমি এই রুমটা ওয়াশ করতে লেগে যাব, আর এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি। আই হোপ আমার আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আর এখন একটু কাজে লেগে পড়ি, বাই বাই।